আমরা আওয়াজ বুঝতেছে বুঝতেছে মনে না যায়স গান গজল চলবে কি না হারামির বাচ্চা কত কন্ঠ না করে কথা কোন ঠিক কি না কর আজ জালালির একটা গজল করলে আল্লাহর কসম গজল হচ্ছে গান হচ্ছে সদ্য এলেমের মা আরে বেটা আইজো মদিনা শহরে যারা গেছে বাবা হাসাইন হুসাইন যখন আল্লাহর কসম বাবা হাসাইন হুসাইন যখন ওই মিম্বর উঠে যখন হামদে বাড়ি তালা নাত রাসুল আল্লাহ পাকের প্রশংসা কোরআন তালাওয়াত আরম্ভ করতেন নবীজি মা আয়েশা সিদ্দিকার হুজরে মুবারকের মধ্যে শুয়ে থাকতে পারতেন না আমার হাসাইন হুসাইনের সামনে এসে হাজির হয়ে যেতেন এটার একটা বিশাল আওয়াজ আছে আমি এইদিকে যাইতাম না আমি মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছি একটু দূর সাবান আল্লাহুম্মা محمد وعلى আমি কি সামনে যাব না বন্ধ করব আমি কি একটু বাড়িয়ে বলতেছি আমি কি একটু বাড়িয়ে বলতেছি আব্বা পরিবেশটা দেখে অনেক ভালো লাগছে প্রথম তো যে তাল দেখছে আমি ছিলাম মানুষ মনে হয় যে খাগল কিচ্ছু হয় অত দেখ পুরো প্যান্ডেল বেরিয়ে গেছে মারা ভাগর লাগে না এছাড়া কান্না মারহাবা ও আব্বা আব্বা গো আজকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যায় আব্বা এই আমরা তো সব বাইদ্য আসেনি বাবা বাইদ্য কি বাইদ্য সাপ ধরে নাও কি ধরে নিও ধরে নিও এ বাইদ্যারা দেখবেন একটা কৌশল জানে বাবা বাইদ্যারা একটা কৌশল জানে কি কৌশল তারা সুন্দর করে বিম বাজাইয়া সুন্দর করে এলাকার মধ্যে যাইত্যা সাপ যা আছে কি সাপ জোরকন কি সাপ কি দোরা সাপ কি যাইত্যা কি দোরা সাপ কি যাইত্যা জাল্লা দুর্গা কি যাইত্যা হানকাপ হনিয়াপ নাউজুবিল্লাহ কইতেন না আবার ওই রাজ্জাক বিন ইউসুফ লামা যাবে ওই হারাম দাদা বলতেছে আমার নবীজির মুখ মুবারকের মধ্যে অনেক দুর্গন্ধ ছিল আবার কো মা আমেনা বাবা আব্দুল্লাহ নাকি জাহান্নামে ছিল বলে তেহে তার আব্বা বলে জান্নাতি আছে তো এখন গতকালকে আমি ফেসবুকে দেখলাম একদম সুরবাইতে সুরবাইতে স্টেজ থেকে নামাইছে একদম টুন্ডা চাবি ধরে কুত্তার মতো সাসাসিতে ইশার গাড়ির মধ্যে উড়াই দিছে ও বাজান যুগে যুগে যারা নবী রাসুলের সাথে বিয়া দেবী করছে তাদেরকে থাপ্পু সোবার দিয়ে ওজন্য মারছে কথা কন ঠিক কিনা কন ও বাজান ওই ব্রাহ্মণ বাড়িতে আরক বিয়াদব ছিল এ আমার নবীজির ব্যাপারে কয়েকটা কুতুকুডুক্তি করছে কুত্তার মতো মানুষ খাদেয়া দিছে ও বাজার মুখটা কুত্তার মতো বিয়া হয়ে গেছে নাম কি তারে ক্যান্সারি ও ব্রাহ্মণ বাড়ির আনসারি না ক্যান্সারি কয় হে তো নবীজির সামনে বিয়া দেবী করছিল আল্লাহর কাছে মাতার মুখ বিয়া করে দিছে কথা কন ঠিক কিনা কন ও বাজান ফেরাউন এত বড় ক্ষমতার অধিকারী ফেরাউন এত বড় ক্ষমতার অধিকারী হোলার ঘর হোলা দিয়া দেয় মাইয়ার ঘর মাইয়া হোলা দিয়া দেয় এটার ঘরে এটা দিয়া দেয় হেটার ঘরে এটা দিয়া দেয় সাত দিন পর্যন্ত বৃষ্টি হয় না ওই 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 ফেরাউন ডাক দিয়া কয় আল্লাহ আমি তো আল্লাহ ন আমারও একটা আল্লাহ আছে কয় কি রে বেড়া তুই তো নিজেই খোদা মনে করস তুই আজকে আবার আমার দরবারে হাত বাড়াইলি কেন ওই ফেরাউন একটা ডাক দিয়া কয় আল্লাহ আমার বন্দারা আমার কাছে বৃষ্টি চাইতেছে আজকে এক সপ্তাহ পর্যন্ত কোনো বৃষ্টির ব্যবস্থা নাই আল্লাহ তুমি তো বলে সমস্ত ক্ষমতার অধিকারী আমার বন্দাদের কাছে আমার ইজ্জতটা বাঁচাও আল্লাহ তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও তো আল্লাহর দরবারে তো কেউ খালি ফিরে না আল্লাহর দরবারে দেখো খালি ফিরে নাও ইন্না রহমাতাল্লাহি করিব মিনাল মুহসিনিন নিশ্চয় 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 আমার আল্লাহ ওলি আল্লাহদের কাছে ওলি আল্লাহদের মাধ্যমে রহমত বন্টন করে আব্বাজিরারে ও আব্বা ও আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা আব্বারে একটু অন্তরের কান লাগাইয়া নবীর প্রেম নিয়ে বসেন জালালি কি বলতে চাইছিলাম ওই ফেরাউন একটা ডাক দিয়া ক মাওলা ও আমার মাওলা তুমি আমার আরজিরা কবুল করো কয় কি করতাম কয় একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও আমার আল্লাহ কয় দিলাম বৃষ্টি হঠাৎ করে ফেরাউন ওই পাহাড়ের মধ্যে থাকতে 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 বৃষ্টি চলে আসলো বৃষ্টি আসলে কি হইব বৃষ্টির খুঁড়া হোলার গা ধরলে মাইয়া হই যায় সুবহানাল্লাহ জোর কোন না সুবহানাল্লাহ ওরে বুঝি না তোর লীলা ওরে আসমানে তে বসাই আছো সাদ সুরুজের মেলা রে
ওরে কি কেলা কেলাইছো দয়াল রে ও দয়াল তোমার খেলা জমৎকার ওরে দুস্তরে কান্দাইয়া তুমি মিলাইছো বাজার রে কি কেলা কেলাইছো দয়াল রে সুবহানাল্লাহ কোন তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই কাউরে দিলা দশটা সন্তান একটু সম্পদ নাই ঠিক কি না ওরে কাউরে হাসাও কাউরে কাঁদাও এই কি রে তোর খেলা ওরে সকাল বেলার দলি রে তুই ফকির সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইছো দয়াল রে সুবহান আল্লাহ ওই ফেরাউনের দোয়া আল্লাহ যদি কবুল করতে পারে আমরা এই এলাকার মসজিদের থেকে নামাজ পড়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইয়া যদি কান্দি আমার আল্লাহ আপনার আল্লাহ আমাদেরকে রহমত দিতে পারে কি পারে না একটু জোরে কান পারে কি পারে না তাহলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আরে জোরে কান না আল্লাহু আকবার একটু জোরে কান নারে তাকবীর এখন ইমানে আওয়াজ হয় নাই নারে তাকবীর নারে রিসালত নারে গাউসিয় মাশাআল্লাহ মনটা ভরে গেছে বাবা এখন না মানুষের সামনে ওয়াজ করতে ভাল লাগে কথা কন ঠিক কিনা কন বাবা যত বড় একজন আন্তর্জাতিক বক্তায় উঠে দেন স্টেজে যদি ফ্যান্ডেলে মানুষ না থাকে ফার্মনি ওয়াজ করতে বাবা তবু তো জালালি চোখ বন্ধ করে শুরু করছি অন্ত আল্লাহর রহমতে আপনারা আইছেন মারহাবা কন না বাবা আপনারা তো অফিসার বাবা আমি আপনাদেরকে অফিসার বলি কেন আপনারা অফিস টাইমে আইয়েন আবার অফিস টাইমে চলে যান কথা কন ঠিক কিনা বাবা কি আপনারা কি একা রেখে বিরিয়ানি হোলটার জন্য বসে রয়েছেন কথা কয় না কেন আমাদেরকে কিছু কিছু লোক আমরা বলে বিরিয়ানি খাই না শুননি কেউ কেউ কি আপনারা বিরিয়ানি উল্টা আল্লাহ পড়েছেন কেন ভয় কার প্রেম কার যেরকম প্রেম কার নবীজির মনে রাখবেন আল্লাহর ভয় নবীর মোহাব্বত যেরকম সুবহান আল্লাহ মা বাবার খেদমত ওলি আল্লাহদের ইজ্জত তাজিম যেরকম সুবহান আল্লাহ এটা দূরে সাহেবান আল্লাহুম্মা সাল্লে মোহাম্মদ আলা আলে মাওলানা মোহাম্মদ আল্লাহ হুম্মা সাল্লে মাশাআল্লাহ মোহাম্মদ আলা আলে আমার মৌতের নিদানের কালে থাকিবেন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন বরে দেখিব আপনাকে নয়ন বরে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ মনকির নকির আসিয়া সোয়াল করবে বসাইয়া দিয়ান গো দেখালো বিপর দাগ উঠাইয়া করিব সালাম কদম ধরিয়া ধরিব সালাম হাই আর সোলাল্লাম বাল্লাই আর সোলাল্লাম বাল্লাই আর সোলাল্লাম মারহাবা মারহাবা কর এটা জোরে কর না মারহাবা জোরে কর না ইয়া রাসূলুল্লাহ জোরে কর না ইয়া গাউসে পাক ইয়া গাউসে পাক